ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের উল্লেখযোগ্য ২৪ ঘন্টার আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিব প্রধান সংবাদগুলোর শিরোনাম, পরে বিস্তারিত। হামাসের ঘোষণা, ৭২ ঘন্টায় নিহত হয়েছে ইসরায়েলের ৩৬ জন সেনা, বহু সামরিক যান ধ্বংস। এরপরে ইসমাইল হানিয়ার মন্তব্য, গাজার বীরত্বপূর্ণ যুদ্ধ উজ্জ্বল সমাপ্তির পথে। জানিয়ে দিব আগ্রাসন বন্ধ না হলে কোনো বন্দি আলোচনা নয়, হামাসের হুঁশিয়ারি। এরপরে গাজাবাসীকে নতুন করে ধিক্কা দেওয়ার সময় এসেছে, ইসরায়েলি রাষ্ট্রদূত। জানাবো ইরানের থানায় হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত। সবশেষে গাজা ভূখণ্ড, ভিক্ষা করেও মিলছে না এক টুকরো রুটি, ক্ষুধা মেটাতে খাচ্ছেন গাধার মাংস। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ৭২ ঘন্টায় নিহত হয়েছে ইসরায়েলের ৩৬ জন সেনা, বহু সামরিক যান ধ্বংস। গতকাল হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাছাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বার্তায় এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের বীর যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের ৩৬ সেনা নিশ্চিতভাবে মারা গেছে, এছাড়া আরও কয়েক ডজন সেনা নিহত অথবা আহত হয়েছে। তিনি জানান, গাজার বেশ কয়েকটি স্থানে ইহুদিবাদীদের সঙ্গে কঠিন লড়াইয়ের সময় এসব দখলদার সেনা নিহত হয়। আবু উবাইদা জানান, কাছাম ব্রিগেড যোদ্ধারা কয়েকটি হেডকোয়ার্টার, ফিল্ড কমান্ড রুম এবং বেশ কিছু সেনা জমায়েতে মর্টারের গোলা এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া অধিকৃত অঞ্চলে ঢুকে আল কাছাম যোদ্ধারা ইহুদিবাদীদের বিভিন্ন লক্ষ্যবস্তু দিকে বহু রকেট ছুড়েছে। আবু উবাইদা বলেন, হামাস স্নাইপারদের গুলিতেও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েল গতকাল নিশ্চিত করেছে যে এ পর্যন্ত তাদের ১১৭ জন সেনা নিহত হয়েছে। গাজার বীরত্বপূর্ণ যুদ্ধ উজ্জ্বল সমাপ্তির পথে, ইসমাইল হানিয়ার মন্তব্য। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বীরত্বপূর্ণ যুদ্ধ চলছে তা উজ্জ্বল সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বীরদর্পে দখলদার ইসরায়েলি সেনাদেরকে মোকাবেলা করার জন্য তিনি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান। গতকাল এক টেলিভিশন ভাষণে হানিয়া বলেন, তিনি নিশ্চিত যে ইসরায়েলি আগ্রাসনের অবসান হবে এবং ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতি এই আন্দোলন বিশ্বস্ত থাকবে, পাশাপাশি প্রতিরোধ যোদ্ধারা গাজা রক্ষার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। হামাস নেতা বলেন, গাজার বীরেরা যুদ্ধক্ষেত্রে অবিচল রয়েছে এবং দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হচ্ছে। এ সময় তিনি গাজার সুজাইয়া, গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির এবং অন্যান্য জায়গার বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা উল্লেখ করেন। মঙ্গলবার গুজাইয়া এলাকায় হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের একটি লেফটেন্যান্ট কর্নেল ও ৪ মেজর সহ অন্তত ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গতকালের ভাষণে হামাস নেতা ৭ অক্টোবরের অভিযানের প্রশংসা করে বলেন, ওই অভিযান ছিল সফল যা দখলদার ইসরায়েলের জন্য ছিল বিপর্যয়। এই অভিযান দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে কাঁপিয়ে দিয়েছে। ভাষণে ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধের যে কোনো উদ্যোগ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত, তবে হামাসকে বাদ দিয়ে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নির্ধারণ একটি অলীক কল্পনা। ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার জন্য হানিয়া আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। আগ্রাসন বন্ধ না হলে কোনো বন্দি আলোচনা নয়, হামাস। ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় বিষয়ে আলোচনার যাওয়ার অস্বীকৃতি পুনর্ব্যক্ত করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর হামাস সাফ জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ করা এবং প্রতিরোধের শর্তগুলো পূরণ না হলে বন্দি বিনিময় নিয়ে কোনো প্রকার আলোচনা করতে রাজি নয় তারা। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হামাস নেতা ওসামা হামদান। হামদান বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করা এবং প্রতিরোধের শর্ত মেনে নিলে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে না। তিনি হামাসের ইচ্ছা প্রকাশ করে বলেন, তারা চায় গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনের অবসান, বন্দীদের মুক্তি এবং জাতীয় অধিকার পুনরুদ্ধারের জন্য একটি জাতীয় কাঠামো প্রতিষ্ঠা লক্ষ্য, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে এবং এর রাজধানী হবে জেরুজালেম। গাজাবাসীকে নতুন করে ধিক্কা দেওয়ার সময় এসেছে, ইসরায়েলি রাষ্ট্রদূত। ব্রিটেনে নিযুক্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাষ্ট্রদূত জেপি হটোভলি বলেছেন, গাজাবাসীকে নতুন করে ধিক্কা দেওয়ার সময় এসেছে। বুধবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইসরায়েলি ওই রাষ্ট্রদূত নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির নেতা ছিলেন। তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের নাগরিকদের নতুন করে ধিক্কা দেওয়ার মাধ্যমে ওই দুই দেশের নাগরিকদের ইহুদি বিরোধী মনোভাব যেভাবে বিলুপ্ত করা হয়েছে, গাজাবাসীর পাঠ্যবই নতুন করে
করে বিন্যাসের মাধ্যমে একে কাজ করতে হবে। জিপি হটভলি ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। তিনি কেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করছেন না? সাংবাদিকদের এমন প্রশ্নে জিপি হটভলি বলেন, আপনি কেন বারবার একটি এমন একটি ফর্মুলা নিয়ে কথা বলার চেষ্টা করছেন যা এখনও কাজ করেনি? ওই ফর্মুলা তো ফিলিস্তিনিদের মধ্যে হামাসের মতো উগ্রবাদীদের জন্ম দিয়েছে। সূত্র পার্স টুডে। ইরানে থানায় হামলায় 11 পুলিশ কর্মকর্তা নিহত। ইরানের দক্ষিণ পূর্বের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান বেলুচিস্তানে একটি হামলায় অন্তত 11 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 2টার দিকে প্রদেশের রাস শহরে ওই হামলা করা হয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহামাতি বলেছেন, রাজধানী তেহরান থেকে প্রায় 1,400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের রাস শহরে এই হামলা করা হয়েছে। এ হামলায় অন্তত 11 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে। সিস্তান বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশ। মাদক চোরাচালান চক্র, সংখ্যালঘু বেলুচি বিদ্রোহী ও কট্টর সুন্নি মুসলিমদের কারণে অস্থিরতার জর্জরিত দরিদ্র এই প্রদেশটি। গতকালের হামলাটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা। সুন্নি সশস্ত্র সংগঠন জাইস আল আদল এই হামলার দায় স্বীকার করেছে। 2012 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইরান সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত। এর আগেও সিস্তান বেলুচিস্তানে একই ধরনের হামলা হয়েছে। গত জুলাই মাসে পুলিশের একটি টহল দলের ওপর হামলা হলে 4 পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ওই হামলার সপ্তাহ 2 আগে বন্দুকযুদ্ধে 2 পুলিশ সদস্য এবং 4 হামলাকারী নিহত হয়। এসব হামলার দায় স্বীকার করেছে উইস আল আদল। গাজা ভূখণ্ড ভিক্ষা করেও মিলছে না এক টুকরো রুটি, ক্ষুধা মেটাতে খাচ্ছেন গাধার মাংস। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা 2 মাসেরও বেশি সময় ধরে আকাশ ও স্থল পথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে অঞ্চলটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গাজার লোকেরা রুটির জন্য ভিক্ষা করছেন, এমনকি পরিবারের সদস্যদের ক্ষুধা মেটাতে বাধ্য হয়ে গাধার মাংস খাওয়ার মতো ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে রুটির জন্য ভিক্ষা করা একটি মটরশুটের কৌটার জন্য স্বাভাবিকের চেয়ে 50 গুণ বেশি অর্থ প্রদান, এবং পরিবারকে খাওয়ানোর জন্য গাধা জবাই করার বর্ণনা দিয়েছেন গাজার লোকেরা। মূলত ইসরায়েলের অবিরাম হামলার কারণে খাদ্য সহায়তার ট্রাকগুলো ফিলিস্তিনি এই ভূখণ্ডের বেশিরভাগ অংশে পৌঁছাতে পারছে না, আর এই কারণে সহায়তাবাহী গাড়ি বহরের চলাচল এবং ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জাতিসংঘের মানবিক কার্যালয় OCHA বৃহস্পতিবার বলেছে, মিশরের সীমান্তের কাছে রাফা এলাকায় সীমিত সাহায্য বিতরণ করা হচ্ছে। সেখানে গাজার মোট 23 লাখ জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক এখন বসবাস করছেন বলে অনুমান করা হচ্ছে। সংস্থাটি বলছে, তীব্র সংঘাত এবং প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার কারণে গাজা উপত্যকার বাকি অংশে সাহায্য বিতরণ অনেকাংশে বন্ধ হয়ে গেছে। গাজা শহর থেকে বাস্তুচ্যুত আবেদেল আজিজ মোহাম্মদ নামে 55 বছর বয়সী এক ব্যক্তি বলেন, সাহায্য কি সাহায্য, আমরা এটি সম্পর্কে শুনেছি কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। বাস্তুচ্যুত হওয়ার পর আবেদুল আজিজ মোহাম্মদ ও তার পরিবার এবং অন্য 3 জন সহ মোট প্রায় 30 জন উপত্যকাটির আরো দক্ষিণে বসবাসকারী বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। টেলিফোনে তিনি বলেন, আমার একটি ঘর, বড় বাড়ি, খাবার ও মিনারেল ওয়াটারে ভরা 2টি ফ্রিজ ছিল, বাড়িতে বিদ্যুৎ সুবিধা ছিল। এই যুদ্ধের 2 মাস পর এখন আমি কিছু রুটির জন্য ভিক্ষা করছি। তিনি আরো বলেন, এটি ক্ষুধার যুদ্ধ, তারা আমাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দিয়েছে, তারা আমাদের বাড়িঘর এবং ব্যবসা ধ্বংস করেছে এবং আমাদের আরো দক্ষিণে নিয়ে গেছে, যেখানে আমরা হয় তাদের বোমার আঘাতে বা আর না হয় ক্ষুধায় মারা যেতে পারি। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা UNRW এর প্রধান বৃহস্পতিবার বলেছেন, ক্ষুধার্ত লোকেরা খাবার নিয়ে যাওয়ার জন্য এবং সরাসরি তা খেয়ে ফেলার জন্য তাদের সাহায্যবাহী ট্রাক থামিয়ে দিচ্ছে।